আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি খ্যাতিবৃন্দ, কৃষি থেকে ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে স্বাগতম। আমাদের পরবর্তী চ্যানেল প্রাচীন শিল্প করে সৃজনশীল ভিডিও সৃজনশীল প্রশ্নগুলো এনসিপির উপরে ভিডিও দেওয়া হয়ে গেছে। তো কৃষি ক্ষেত্রে তোমরা যেটা করছো সেটা হচ্ছে এনসিপিটা অনেকেই যেটা ভালো করছো না, এবং কারণ হচ্ছে তোমাদের অর্ধভিত্তিক ভালো জ্ঞানটা তো নাই এই জন্য। তো সেজন্য আমি চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণ বইটা না পড়ে কোন টপিক সিরিপে জানলেই তোমরা যদি থেকে ভালো করতে পারবা সেই উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সেটির জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রাম আমরা আলোচনা করতেছিলাম লেনদেনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে। তো বিগত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম লেনদেনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ দলিল অর্থাৎ চালান সম্পর্কে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা জানব দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, সেটি হচ্ছে ক্যাশ মেমো ও বিল সম্পর্কে। শিক্ষার্থীবৃন্দ, ক্যাশ মেমো কি? বিক্রেতা পণ্য বিক্রয়ের জন্য, আমি আবার দেখিয়ে দিচ্ছি, বিক্রেতা পণ্য বিক্রয়ের জন্য ক্যাশ মেমো তৈরি করিয়া ক্রেতাকে প্রদান করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসতে পারে। ক্যাশ মেমো কার কাছে পাঠানো হয় বা কার জন্য তৈরি করা হয়? যদি সে কার জন্য তৈরি করা হয় তাহলে হবে ক্রেতা, আর যদি সে ক্যাশ মেমো কে তৈরি করে তাহলে হবে বিক্রেতা। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনস্টিটিউটটা হচ্ছে ক্যাশ মেমো কখন তৈরি করা হয়? যখন নগদ বিক্রয়ের জন্য। আমি আবার বলে দিচ্ছি, ক্যাশ মেমো শুধুমাত্র নগদ বিক্রয়ের জন্য, কারণ ক্যাশ শব্দের অর্থই নগদ। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে ক্যাশ মেমো নগদ বিক্রয়ের জন্য যে মেমোটা তৈরি করা হয় বা বিল তৈরি হয় সেটা হচ্ছে ক্যাশ মেমো। তো প্রিয় শিক্ষার্থী, ক্যাশ মেমো সাধারণত তিন কপি তৈরি করা হয়। গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ যেটা প্রায় প্রতি পরীক্ষায় আসে, ক্যাশ মেমো সাধারণত কপি তৈরি করতে হয়? ক্যাশ মেমো সাধারণত তিন কপি তৈরি করতে হয়। মূল কপি ক্রেতাকে দেওয়া হয়, অর্থাৎ একটি মূল কপি থাকে যেটা ক্রেতাকে দিয়ে দেয় বিক্রেতা, এবং কার্বন কপি অর্থাৎ নিচে যে কার্বন পেপার দিয়ে যে কপিগুলো তৈরি হয় সেগুলো বিক্রেতার নিকট রেখে দেয়। যখন বিক্রেতা বাকি পণ্য বিক্রয় করে তখন বিক্রিত পণ্যের মূল্যের জন্য এক কপি বিল চালানের সাথে ক্রেতার নিকট দেওয়া হয়। ক্রেতা চালান বিল বা ক্যাশ মেমো ভাউচারের সাথে যুক্ত করে নগদ বিক্রি লিপিবদ্ধ করে দাম পরিশোধ করেন। তো কৃষকটি এটা যে বলা হয়েছে যে অর্থাৎ তিন কপি যে হয়, একটি হচ্ছে মূল কপি, সেটা হচ্ছে ক্রেতার কাছে থাকবে, আর একটি কার্বন কপি বিক্রেতা নিজে রেখে দেন, এবং একটি কার্বন কপি ক্রেতার নিকট দেওয়া হয়, যাতে ক্রেতা যখন টাকা পরিশোধ করবে বা বিল পরিশোধ করবে তখন তার ওই ভাউচারের সাথে এই ক্যাশ মেমোর একটি কপি পরিশোধ দিয়ে দেয়, যে তার অনুযায়ী টাকাটা পরিশোধ করা হবে এরকম। কৃষিক্ষেত্রে তো আমরা এখন দেখে নিব ক্যাশ মেমো নমুনা সব, অর্থাৎ ক্যাশ মেমো যদি আমাদের পরীক্ষাতে কীভাবে আমরা তৈরি করবো। তো কৃষিক্ষেত্রে আমরা অনেক জেনে শুনছি যে ক্যাশ মেমো তৈরি করে তাই বিক্রেতা তৈরি করে, তার জন্য তৈরি করে তাহলে ক্রেতার জন্য যে বিক্রেতা আগে উদাহরণ ব্যবহার করছি। তাহলে ঘরের দিক থেকে ক্যাশ মেমো চালানের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু আগের মতো। সুতরাং এটা নিয়ে আমাদের বিস্তারিত বলার কিছু নেই। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের এই ভিডিওটিতে। এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি অর্থাৎ ক্যাশ মেমোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মেমোটি আসতে পারে সেটি হচ্ছে ক্যাশ মেমো কয় কপি তৈরি করা হয়। ক্যাশ মেমো কয় কপি তৈরি করা হয়? আসতে পারে নগদ পণ্য, নগদের পণ্য বিক্রয়ের জন্য কী তৈরি করা হয়? নগদের পণ্য বিক্রয়ের জন্য কী তৈরি করা হয়? আসতে পারে ক্যাশ মেমো কে তৈরি করে, কার জন্য তৈরি করে, কে তৈরি করে, কার জন্য তৈরি করে, তৈরি করে বিক্রেতা, ক্রেতার জন্য তৈরি করে। তো কৃষিক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমরা লেনদেন অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো। সেটি কিন্তু ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর যাবারের আগে বড় বড় কিন্তু বলে দিচ্ছি, আমাদের চ্যানেলে কিন্তু সৃজনশীল প্রশ্ন অর্থাৎ কৃষকদের সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য যে সাতটি প্রশ্ন আছে সেগুলো সমাধান করার জন্য বিষয়বিজ্ঞান প্রথম কত বইগুলিকে কতের উপরে প্রায় 300 উপর কি ভিডিও রিপ্লে করা হয়েছে, যেগুলো তোমাদের অনেকেরই সমস্যাগুলো দূর করছে। তো আশা করি সেই ভিডিওগুলো সব ধারাবাহিকভাবে দেখবে, এবং তার সাথে বলে যাচ্ছে এখন আমরা কাজ করছি হিসাববিজ্ঞানের এমসিকিউ এবং ইংলিশ নিয়ে। ইংলিশে অলরেডি আমরা অনেকগুলো ভিডিও তৈরি করে দিয়েছি, সবগুলো ভিডিও দেখার জন্য রইল। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিকে একটু হিট করে দাও, এবং সাথে যে তিনটি ভিউয়ের আইকন আসবে সেটার মধ্যে অল দেখার যে ভিউটি থাকবে সেখানে তোমরা ক্লিক করে রাখো, যাতে আমার ভিডিওটি সর্বপ্রথম তুমি দেখতে পারো। সবার সে পর্যন্ত ভালো থাকো, আগামী ভিডিওটি প্রেরণের জন্য আল্লাহ হাফেজ।